আর সকলকে জানাই দীপাবলির অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা আর বড়দিন আমার প্রণাম। আজকে তো কালী পুজো, তো কালী পুজোতে কি আর করবো, যেহেতু আমাদের বাড়িতে তো কালী পুজো হয় না, আশেপাশে হয়, তাই ভাবলাম একটা কাজ করি, সবার জন্য জমিয়ে রান্না করি। তো যথারীতি কালকে থেকে আমার হাজবেন্ড বলছিল যে কালকে একটু স্পেশাল কিছু করো, কালকে একটু স্পেশাল কোনো খাওয়া দাওয়া করো, তাই আজকে আমি সবার জন্য তৈরি করছি আমার হাজবেন্ডের পছন্দের সব থেকে পছন্দের মেনু, ফ্রাইড রাইস আর পনির ফুলকপি সমস্ত কিছু দিয়ে একটা রসার তরকারি। তো ইচ্ছা আছে রেসিপি শেয়ার করার, তো আজকে যেহেতু ভিডিওটা একটু ব্লগিং স্টাইলে দেবো, সকলে খাওয়া দাওয়ার সঙ্গে অ্যাড করে অবশ্যই দেবো, তো দেখা যাক যতটুকু পারি তোমাদের সঙ্গে অবশ্যই রেসিপি শেয়ার করবো। ফ্রাইড রাইস রেসিপিটা আমি আগেও দিয়েছি, তো আজকে মিলিয়ে দেবো ফুলকপি আলু পনিরের একটা সুন্দর মানে কি বলবো রসার রেসিপি। তো যাই হোক, এইভাবে ভিডিওটা শুরু করলাম, এখন রান্না বান্না করবো, তারপর সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো, তো সবকিছু মিলিয়ে আছে ব্যাপারটা পুরো জমজমা। আর বিকাল থেকে তো শুরু হবে ঘর সাজানো, মানে প্রদীপ দিয়ে বা মোমবাতি দিয়ে সবকিছু মিলে মিশে আর কি। তো চলো ভিডিওটা শুরু করছি আর তোমাদের একে একে দেখাই যে আজকে কি কি আমার মানে আয়োজন। আর এই ভিডিও শুরু করার আগে আমার হাজবেন্ড সকালবেলা গিয়ে বাজার করে নিয়ে এসছে, আনার পরে সমস্ত গোছ গাছ করে পরিষ্কার করে ধুয়ে কেটে আমার গোছানো কমপ্লিট, এখন শুধু ঝটপট রান্নাটা করে ফেলবো ব্যাস। তো দেখো কি কি নিয়েছি, নিয়েছি ফুলকপি, দেখো সব সবজি এখানে রয়েছে, ফ্রাইড রাইসের জন্য নিয়েছি এই যে গাজর বিনস ফুলকপি ডুমো ডুমো করে কাটা, আর এখানে রয়েছে কিছু মশলা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা এইগুলো সব, আর এখন কারো মেনলি পনিরটা, পনিরও অনেকটা পরিমাণে নিয়ে এসছে, আর যেহেতু রাইসটাও অনেকটা হবে তো ভাবছি একটু বাড়িতে মানে বাচ্চাগুলোর জন্য একটু পাঠাবো, তো খুব খুব আজকে মজা করে দিনটা কাটাবো সেটাই প্ল্যান আপাতত। চলো এখন ঝটপট করে পনিরটা কেটে ফেলি। তো এখন পনিরটাকে মোটামুটি ঠিকঠাক করে সাইজে কেটে নিই, যদিও আমার হাজবেন্ড একটু ফ্রাইড রাইসের সঙ্গে কোনো আমিষ আইটেম পছন্দ করে, কিন্তু যেহেতু আজকে কালী পুজো তাই মাছ মাংসটা অ্যাভয়েড করলাম, বাট পেঁয়াজ একটু অ্যাড করা হচ্ছে কোনো অসুবিধা নেই, নিরামিষ না বাট মাছ মাংস খাচ্ছি না, পনির দিয়েই হবে। এটাই শুধু বাকি ছিল পিস করার, সমস্ত কমপ্লিট, এখন চলো ঝটপট রান্নায় হাত লাগাই। Thank you.
আচ্ছা, লাইট কেটে যাওয়ার দরুন আমাদের খাবারের ঘরের লাইটটা একটু কম। চাটনিটা বাবা একটু ফ্যানটা চালা দাও বাবা। এই যে উপরে স্পেশাল চাটনি আছে, এগুলো দিবি একটু। যদি যা থামো, কি করছে থামো ভাই, বলো। জলপাইয়ের চাটনি বাজি দে, বাজি আছে বাবা জন্য, আর মা ভবতারিণীর জন্য প্রসাদ দাও। মায়ের স্পেশাল পটল ভাপা, স্যালাড, কলমি শাক পোস্ত দিয়ে জোত দিয়ে, এগুলো ফ্রাইড রাইসের সঙ্গে ঠিক, মানে আমরা সচরাচর খাই না, কিন্তু সবই করা হয়েছে, কিন্তু যেহেতু ঘরোয়া উপাদান সুতরাং এগুলো খাচ্ছে। ফুলকপি আর পনিরের রসা তো আজকে কালী পুজোর মেনু একদম জমজমাট। আর আজকে অনেকদিন পরে তোমাদের সঙ্গে এরকম ভাবে একটু জোরে দাও তো, আর গরমও লাগছে আমার একটু, কেন জানি না, যদিও পরিবেশ ততটা গরম নয়, স্নান টান করে আস্তে আস্তে গরমটা লাগলো আর কি। মাকে একটা ফুলকপি দিও তো বড় দেখে, ফুলকপি এত ছোট, তবু 15 টাকা দিল লোকটা আমাকে। কি বললো জানো দাদা, 35 টাকা কেনা 40 টাকায় বিক্রি করি, কেবলমাত্র তোমার সঙ্গে সম্পর্কটা এই যে আমি তোমায় 15 টাকা দিলাম। মোটামুটি লাঞ্চের বহর নিয়ে রেডি, কিন্তু সবার আগে আমরা গুরুজনকে দিয়েছি বুড়ো বাপ বলে কথা, তিনি আগে শুরু করেছেন খাবার। মুখে দিয়ে টেস্ট বলা হবে, সেই অনুযায়ী প্রথম সার্টিফিকেট অপেক্ষা করছি। সাধারণ হাসি বলে দিচ্ছে যে অত্যন্ত না, রাইসটা নরম লাগছে তো তোমার কাছে, এখন তোমাকে নিয়ে আমার খুব ভয় যে রাইসটা যাতে নরম লাগছে, ঠিক আছে। তোমার কেমন লাগছে? আমার তো ভালোই লাগছে। আর এই ফ্রাইড রাইস ভালোই বাসে, হেভি হেভি বুঝছো বাবা। এবার আমি অপেক্ষা করছি কি করা যায়। আমাদের টগলু বনু এখনো আসেনি, ওরটা পরে বাড়া হবে। যাক, লাঞ্চের মোটামুটি শুরু হয়েছে। বাবু রে তুলছি,
মায়ের পটল বাবার জবাব নেই বলতেই হবে, কচি কচি পটল ফাটাফাটি। আপনি কোন মন্তব্য করবেন? ভালো হয়েছে, একদম জমজমাট।